সংসদে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়। অন্যদিকে স্মোক বম্বের হামলাকাণ্ডে খোঁজ মিলল আরও দুই যুবকের। সাম্যবাদী সুভাষ সভা নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে নজরে রেখেছে তদন্তকারী সংস্থা। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন ললিত ঝা। এর সঙ্গে গ্রুপে পাওয়া গিয়েছে হাওড়ার বালি এলাকার বাসিন্দা সায়ন পালকে। গ্রুপে রয়েছেন নীলাক্ষ আইচো।